নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম মৃত্যু দিবস আজ। এবারও নানা আনুষ্ঠানিকতায় দিনটি পালিত হচ্ছে রংপুরের পায়রাবন্দে। বাঙালি নারী জাগরণের অগ্রদূত ও সমাজ সংস্কারক ছিলেন বেগম রোকেয়া। ধর্মীয় গোড়ামি ও চরম রক্ষণশীলতার সেই সময়ে নারী অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল অবিস্মরণীয়। কিন্তু বেগম রোকেয়াকে নিয়ে তেমন চর্চা ও গবেষণা কিন্তু দেশজুড়ে কোথাও নেই। আর এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন সিলেট থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আঞ্জুমান আরা বেগম, এবং রংপুরের পায়রাবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রোকেয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলাল। আমাদের আজকের আলোচনার বিষয় বেগম রোকেয়ার শিক্ষা ও বর্তমান বাস্তবতা। দুজনকেই স্বাগত। আমি শুরু করতে চাই রফিকুল ইসলাম দুলাল, আপনার যে বক্তব্য সেটি দিয়ে। যেটি বলা হচ্ছিল আমি একটু আগেও বললাম যে আসলে তেমন কোনো চর্চা নেই বেগম রোকেয়ার মতো অবিস্মরণীয় একজন মানুষ যার অসংখ্য অবদান সমাজ সংস্কারক হিসেবে নারী জাগরণে, তার চর্চা কেন নেই? মানে কেন আসলে তরুণ প্রজন্ম সেভাবে আগ্রহী হচ্ছে না, আপনার কি মনে হয়? আপনার কাছ থেকে একটু শুনবো রফিকুল ইসলাম দুলাল। আমার কাছে যেটা মনে হয় যে সেটা হচ্ছে যে আমাদের দেশে দেশের বা রাষ্ট্রের একটা চরিত্র থাকে, সেই চরিত্রটাই মূলত রোকেয়া সাখাওয়াত হোসেনকে সর্বসাধারণের কাছে পৌঁছাইতে দিচ্ছে না আর কি। আমি যেটা মনে করি যে সেটা হচ্ছে যে আমাদের দেশে 60-এর দশকে কিছু কাঠামোগত বিষয় নির্মাণ হয়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে হল নির্মাণ হয়, রংপুরে রোকেয়া সরকারি বেগম রোকেয়া কলেজ হয়, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হয় এবং পায়রাবন্দে রোকেয়া স্মৃতিকেন্দ্র হয়, তারপরে অন্যান্য কাঠামোগুলো গড়ে ওঠে। কিন্তু আমরা যখন লক্ষ্য করি যে পায়রাবন্দে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র যেটা হতে পারত রোকেয়া গবেষণার মূল কেন্দ্র এবং এখান থেকে নতুন পথ বের হতো এদেশের নারী আন্দোলনের ক্ষেত্রে এবং রোকেয়াকে জানার ক্ষেত্রে, সেই রোকেয়া স্মৃতিকেন্দ্রে যদি আপনি দেখেন তাহলে আপনি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, রোকেয়া স্মৃতিকেন্দ্রে যেটা বাংলা একাডেমি পরিচালনা করে সেখানে রোকেয়া সম্পর্কিত আপনি দুটো বই খুঁজে পাবেন না, অর্থাৎ রোকেয়া সেখানে নাই। আবার হচ্ছে যে রোকেয়া বিশ্ববিদ্যালয় যেটা, সেই বিশ্ববিদ্যালয়ে রোকেয়া আবশ্যিক নয়, অর্থাৎ রোকেয়া সবচেয়ে বিভাগগুলোতে রোকেয়াকে পড়ানো হয় না আর কি, এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোনো ভাস্কর্যও নাই। আমার এই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের, আমরা যেটা বলি যে আমাদের এই রাষ্ট্রের প্রধান নির্বাহী প্রধান হচ্ছে নারী, বিরোধী দলীয় নেত্রী নারী এবং স্পিকারও নারী, এই দিয়ে আমরা যেটা প্রমাণ করতে চাই যে রোকেয়ার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে, কিন্তু আমার কাছে এটা মনে হয় যে রাষ্ট্রের ক্ষমতাকে, নির্বাহী দায়িত্বকে, এ নিয়ে রোকেয়ার ফিলোসফির ক্ষেত্রে, দর্শনের ক্ষেত্রে যে কোনো অগ্রগতি হবে এটা ভাবা এক ধরনের পাগলামি ছাড়া আমার কাছে কিছুই মনে হয় না আর কি। জি নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রজন্মের কাছে রোকেয়াকে পৌঁছে দিতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে, রফিকুল ইসলাম দুলাল শুনবো আপনার কাছ থেকে আমি নিশ্চয়ই, পৌঁছে দিতে হলে কি করণীয় সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। একটু যেতে চাই আঞ্জুমান আরা বেগমের কাছে। আমরা যেটি আপনার কাছ থেকে যেটি জানবো, আমরা কথা বলছিলাম এবং আমাদের অন্য অতিথিও আসলে আমার সাথে একমত হচ্ছিলেন এবং জানাচ্ছিলেন তিনি যে তরুণ প্রজন্মের তেমন আগ্রহ নেই, এক্ষেত্রে রাষ্ট্রের এক ধরনের ব্যর্থতা রয়েছে বা প্রতিষ্ঠানগুলোর এক ধরনের ব্যর্থতা রয়েছে। সত্যি কি তাই? তরুণ প্রজন্ম কি সত্যি বেগম রোকেয়াকে ধারণ করতে পারছে না, জানছে না, এবং এক্ষেত্রে রাষ্ট্রের ব্যর্থতা কি আসলে মূল কিনা? আপনার মতামত শুনবো। ধন্যবাদ আপনাকে। তরুণ প্রজন্ম যে বেগম রোকেয়াকে ধারণ করতে পারছে না আমি এটা বলবো না, আমি ভীষণভাবে আশাবাদী যে তরুণ প্রজন্মের কাছে আমরা আসলে কতটুকু রোকেয়াকে পৌঁছে দিতে পারছি এটা একটা প্রশ্নের বিষয়। যেমন বেগম রোকেয়া নামে বিশ্ববিদ্যালয় হয়েছে, ছাত্রী হল হয়েছে, গবেষণা কেন্দ্র হয়েছে, কিন্তু সেগুলো চর্চা কতটুকু, যে স্মৃতি কেন্দ্র হয়েছে তার চর্চা কতটুকু, বেগম রোকেয়া নামে যে পাঠাগার হয়েছে সেই পাঠাগারের সমৃদ্ধি কতটুকু, সেই সমৃদ্ধির সাথে বর্তমান প্রজন্ম কতটুকু সংশ্লিষ্ট, বেগম রোকেয়ার যে মূল স্বপ্ন ছিল সেই স্বপ্ন যদি বলি যে বাস্তবায়ন হয়েছে, নারী ক্ষমতায়নের দিকে যাচ্ছে বা আমরা পর্যায়ক্রমে যাচ্ছি, কিন্তু আসলেই কি নারী ক্ষমতায়ন হয়েছে? প্রান্তিক নারীর, আমরা যদি প্রান্তিক নারীর কথা চিন্তা করি, প্রান্তিক নারী কি স্বাধীনতা পেয়েছে? মুক্তি কি আদৌ আমরা পেয়েছি? না, মুক্তি আসলে আমরা আদৌ পাইনি। যতদিন পর্যন্ত প্রান্তিক পর্যায়ের সেই
রোকেয়ার স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো না ততদিন পর্যন্ত বলবো না যে আমরা আমাদের হয়েছে, নারী স্বাধীনতা এসেছে, নারীর মুক্তি এসেছে, এই কথা আমি বলতে পারবো না। এখানে আমরা সংশ্লিষ্ট করতে পারছি না। বর্তমান প্রজন্মের যে আগ্রহ নাই বা তারা আগ্রহী নয় আমি এটা বলবো না, বেগম রোকেয়াকে আমরা যথাযথ ভাবে পৌঁছে দিতে পারছি না, তার তাকে নিয়ে যথাযথ গবেষণা হচ্ছে না, এবং বেগম রোকেয়াকে আমরা পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ রাখছি। বেগম রোকেয়ার যে নারীবাদী চেতনা কিংবা বেগম রোকেয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই বেগম রোকেয়াকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে হবে, এবং সেটা বর্তমান প্রজন্মের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্য দিয়ে আমরা পৌঁছে দিতে পারি বলে আমি মনে করি। জি আঞ্জুমান আরা বেগম, আপনার কাছ থেকে নিশ্চয়ই আরো শুনব। আরেকটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, জি জি শুনবো নিশ্চয়ই আরেকটি বিষয় আপনার কাছ থেকে। আমি আবারও একটু যেতে চাই রফিকুল ইসলাম দুলালের কাছে। রফিকুল ইসলাম দুলাল, আপনারা একটি পাঠাগার চালাচ্ছেন এবং সেই পাঠাগারের মাধ্যমে নিশ্চয়ই রোকেয়ার চর্চাও কিছুটা হলেও হচ্ছে, সেই বিষয়ে একটু জানব এবং আরও একটু জানব এর পাশাপাশি যে রোকেয়া যেই সমাজের কথা ভেবেছিলেন, ধর্মীয় গোড়ামি মুক্ত অসাম্প্রদায়িক যে সমাজের কথা ভেবেছিলেন, যেখানে সমতার কথা, নারীর সমান অধিকারের কথা, সেই সমাজ আসলে 50 বছরে, স্বাধীনতার পর থেকে 50 বছরে আসলে কতটুকু অর্জন করতে পেরেছে, যদিও আমাদের স্পিকার নারী, আমাদের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, সব মিলিয়ে কোথায় দাঁড়িয়ে আছি আমরা আসলে সেই সমাজের? আমার কাছে যেটা মনে হয় যে রোকেয়া যে স্বপ্ন দেখছিলেন যে একটা সমতার সমাজ, রোকেয়া বলছিলেন যে গাড়ির দুটো চাকা যদি অসমান হয়, একটি বড় একটি ছোট হয়, তাহলে একটা গাড়ি যেমন আগাতে পারে না, তেমনই সমাজের একটা অংশ যদি এগিয়ে যায় আর একটা অংশ পিছিয়ে থাকে, তাহলে সে সমাজটাও বেশি দূর এগোতে পারে না। এটা হচ্ছে রোকেয়ার কথা। এবং আমরা যদি দেখি যে আমরা রোকেয়াকে কীভাবে নিচ্ছি, আমরা রোকেয়া নামের আগে কিন্তু বেগম শব্দটা ব্যবহার করতেছি, রোকেয়া কোথাও কিন্তু বেগম শব্দটা ব্যবহার করেনি, অর্থাৎ বেগম শব্দটা ব্যবহার করার মধ্য দিয়েই আমরা রোকেয়াকে কিন্তু মোগল হেরেমের ভেতরে প্রবেশ করাচ্ছি আর কি। রোকেয়া কোথাও বেগম শব্দটি ব্যবহার করেননি, উনি বিয়ের পরে লিখছিলেন, লিখতেন মিসেস আরএস হোসেন, কোথাও রোকেয়া খাতুন, কোথাও লিখছিলেন রুকু, এইগুলো আর কি, কোথাও শুধু রোকেয়া আর কি। তা বেগম শব্দটার মধ্য দিয়েই হচ্ছে রোকেয়াকে আমরা পশ্চাৎপদ নারীর দিকে নিয়ে যাচ্ছি আর কি। আমাদের পাঠাগারে আমরা যদি যেটা বলবো আর কি, সেটা হচ্ছে যে অসংখ্য বই আছে রোকেয়া সম্পর্কিত, এবং রোকেয়া সম্পর্কিত বইগুলো পড়তেছে এখনকার ইয়ে, কিন্তু রোকেয়া নিয়ে সেইভাবে, রোকেয়া সাখাওয়াত হোসেন নিয়ে সেইভাবে চর্চা হয়নি। চর্চাটা যারা করছেন রোকেয়াকে নিয়ে এমফিল বা পিএইচডি, তারা কিন্তু তিনটে বিষয়কে সামনে নিয়ে সেই কাজটি করে নেয়। এক হচ্ছে যে রোকেয়ার যে সময়ে, রোকেয়ার সময়টাকে কেউ হিসাবের মধ্যে নিয়ে আসছে বলে আমার মনে হয়নি। রোকেয়া যখন তার কাজটা শুরু করে, নিশ্চয়ই নিশ্চয়ই রফিকুল ইসলাম দুলাল শুনবো নিশ্চয়ই আমি আপনার কথা। একটা বিরতির সময় হয়ে গেছে, আঞ্জুমান আরা বেগম আপনার কাছেও আমি একই প্রশ্ন নিয়ে ফিরবো, বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে আবারও একই প্রসঙ্গে নিশ্চয় কথা হবে, থাকুন দুজনই আমার সাথে। বিরতির পর আবারও স্বাগত। আমি যেটি বলছিলাম বিরতির আগে, আঞ্জুমান আরা বেগম আপনার কাছে একই প্রশ্ন নিয়ে ফিরবো, সেই প্রশ্নটি হলো যে 50 বছরে রোকেয়ার শিক্ষা বা রোকেয়ার যেই দর্শন, রোকেয়ার যেই কর্মকাণ্ড, সেটি কতটুকু প্রভাবিত করতে পেরেছে সমাজকে? মানে এই সমাজে এসে আমরা কি আসলেই ধর্মীয় গোড়ামিযুক্ত একটি সমাজেই বসবাস করছি বা অসাম্যের একটি সমাজই আছে কিনা, সেই বিষয়ে আপনার একটু মতামত শুনবো। ধন্যবাদ আপনাকে। রোকেয়ার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে পুরোপুরি যে বাস্তবায়িত হচ্ছে আমি এটা বলবো না, তবে একেবারেই যে আমাদেরকে প্রভাবিত করতে পারেনি বা প্রভাবিত করেনি এটাও বলবো না। তার কারণ রোকেয়ার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো তিনি যে সময়ে যে সমাজে বসে স্বপ্ন বুনেছিলেন, সেই সময় সেই সমাজ এবং বর্তমান সময় বর্তমান সমাজের মধ্যে বিস্তর পার্থক্য। রোকেয়া যে সময়টাতে বাস করতেন সেই সময়টা ছিল একটা অবরুদ্ধ সময়, সেই সময়েও তিনি স্বপ্ন দেখেছেন নারী মুক্তির। বর্তমান সময়ে আমরা কিন্তু অতটা অবরুদ্ধ নই, নারীর ক্ষমতায়ন হয়েছে, নারীর মুক্তির পথে আমরা এগিয়ে যাচ্ছি, তবে হ্যাঁ আমরা এটা বলবো না
যে পুরোপুরি স্বপ্ন বাস্তবায়ন হয়েছে, বাস্তবায়নের জন্য যে পদক্ষেপগুলো আমাদেরকে নিতে হবে তার মধ্যে আমার কাছে মনে হয় যে রোকেয়ার যে গবেষণা, রোকেয়ার যে মূল চিন্তা ভাবনা ছিল সেই চিন্তা ভাবনা গুলো গবেষণার মাধ্যমে সেটা ছড়িয়ে দিতে হবে, এবং তার স্বপ্নের বাস্তবায়নের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নারী পুরুষ সমতার জন্য নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে, সামাজিকভাবে স্বাবলম্বী হতে হবে। অর্থনৈতিকভাবে কিভাবে স্বাবলম্বী হতে হবে, নারীর আমরা দেখি আসলে ক্ষমতা মূল কথাটাই হচ্ছে ক্ষমতা। নারী পুরুষের যে ভেদাভেদ, আমি মনে করি এখানে তাদের যে বায়োলজিক্যাল যে পার্থক্য, এই পার্থক্যটা কোনো বিষয় না, বায়োলজিক্যাল পার্থক্যকে কেন্দ্র করে আমরা আসলে নারীকে অধস্তন করছি। কিন্তু এই জায়গায় বড় নিয়ামক হিসেবে, বড় প্রভাবক হিসেবে কাজ করছে ক্ষমতা। সেটা অর্থনৈতিক ক্ষমতা হতে পারে, রাজনৈতিক ক্ষমতা হতে পারে, কিংবা সামাজিক ক্ষমতা হতে পারে। একজন নারী যখন অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী নয় তখনই সে অধস্তন হয়ে যাচ্ছে। একজন নারী যখন সামাজিক ভাবে স্বাবলম্বী নয়, আজকে যখন নারীকে পরিচিতি দিতে হচ্ছে তখন প্রথমত একজন অবিবাহিত নারী হয়ে যাচ্ছে বাবার পরিচয়ে পরিচিত, বিয়ের পরবর্তী সময়ে সে হচ্ছে তার স্বামীর পরিচয়ে পরিচিত। এই যে এই জায়গায় নারীর যে ব্যক্তিগত একটা সত্তা আছে সেই সত্তাটাকে আসলে মূল্যায়ন করা হচ্ছে না। যতদিন পর্যন্ত নারীর এই ব্যক্তিগত সত্তাটাকে মূল্যায়ন করা হবে না, এবং মূল্যায়নের জন্য যে মানবিক মূল্যবোধ তৈরি, সেই মূল্যবোধ তৈরি করা যতদিন হবে না ততদিন বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব না। নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি আঞ্জুমান আরা বেগম, ধন্যবাদ আপনাকে। আমি রফিকুল ইসলাম দুলালের কাছে যেতে চাই, পায়রাবন থেকে যিনি যুক্ত হয়েছেন। আমরা আলোচনা থেকে যেটা বুঝলাম যে কোথাও হয়তো বা আমরা এগিয়েছি বেগম রোকেয়ার স্বপ্নের কিছুটা, হয়তো বা কাছাকাছি গিয়েছি, কোথাও পিছিয়ে আছি, সব মিলিয়ে এই অবস্থায় আসলে ভবিষ্যতের জন্য করণীয় কী? রোকেয়া যেই সমাজের স্বপ্ন দেখেছিলেন সেটি গড়তে হলে সমাজ, রাষ্ট্র, জনগণ সবাই মিলে কী করা যেতে পারে? আমাদের কাছে যেটা মনে হয় যে সেটা হচ্ছে যে রোকেয়া কিন্তু বরাবরই, রোকেয়া যেটা বলতো সেটা হচ্ছে যে ইতিহাসের নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে মানুষের একটা অংশ যে নারী হয়ে ওঠে, রোকেয়া সেই অংশটাকে মানুষের রিপ্লেস করার কথাটা বলতো। বলতো যে সবসরে বলভগিনী আমরা মানুষ, তা মানুষ হতে গেলে হচ্ছে সমাজের সকল স্তরে তার যেমন অংশগ্রহণ থাকবে তেমনই সম্পদের উপর তার মালিকানা যখন প্রতিষ্ঠিত করা না যায় তাহলে ততদিন অবধি তার কিন্তু ক্ষমতায়নের যে কথা আমরা বলি তা কিন্তু আসবে না। তা আমাদের যেটা মনে হয় যে সেটা হচ্ছে যে রোকেয়ার চর্চাটা হচ্ছে এখন এত প্রাসঙ্গিক হয়ে আসছে আমাদের কাছে, বেশি বেশি করে রোকেয়ার চর্চা করতে হবে এবং রোকেয়ার চর্চার মধ্য দিয়েই আমাদের একটা জায়গায় আসতে হবে, সেটা হচ্ছে যে নারীর ক্ষমতায়ন, নারীর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষমতায়নের যে বিষয়টা সেই বিষয়টার দিকে আমাদেরকে আসতে হবে, এটাই আমি মনে করি। আর একটা জিনিস আমি মনে করি যে সেটা হচ্ছে যে রোকেয়ার চর্চা আমাদের দেশে যেটুকু হচ্ছে সেটা হচ্ছে ভুল চর্চা। আপনি যদি সপ্তবর্ণা একটা বই আছে, সপ্তম শ্রেণীর বাংলা বই, সেখানে রোকেয়া সাখাওয়াত হোসেন নামে একটা লেখা আছে, সেই লেখাটার দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে পাঁচটা তথ্য আছে, পাঁচটা তথ্যের মধ্যে চারটায় তথ্যই ভুল হচ্ছে, অর্থাৎ রোকেয়াকে পৌঁছানো হচ্ছে বিকৃতভাবে আর কি, ভুল তথ্য দ্বারা। রোকেয়ার নামটা, নামের বানানটাও ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। রোকেয়া লিখতেন আর ও কিউ ইউ আই এ এস, আমরা লিখতেছি আর ও কে ইউ আই এ। এই যে রোকে, এই যে হচ্ছে নামের ইয়ের মধ্য দিয়েই আর কি আমরা রোকেয়াকে তাচ্ছিল্য করছি, রোকেয়াকে আক্ষরিক অর্থে আমরা গ্রহণ করতেছি না। এখন রোকেয়াকে যেহেতু অস্বীকার করতে পারতেছি না, এই কারণেই আমরা এই আনুষ্ঠানিকতার মধ্যেই তাকে সীমাবদ্ধ রাখছি, তার দর্শনটাকে আমরা ওইভাবে গ্রহণ করি নাই। তা আমার মনে হয় যে রোকেয়ার দর্শনটাকে গ্রহণ করতে হবে এবং সমাজের সকল স্তরে এই দর্শনটাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্র তথা সমাজ এবং বিভিন্ন প্রতিষ্ঠান যা আছে তাদেরকে। জি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোরও নিশ্চয়ই দায়িত্ব আছে, এক ধরনের দায়সারাভাবেই যেন আসলে এতদিন পর্যন্ত রোকেয়া চর্চা হয়েছে। সব মিলিয়ে আপনারা আবার আশাবাদীও দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মানচিত্রে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্যে।